এই মুহুর্তে আমরা আছি পেজের উপর এবং আজকে আমরা বিশেষ বিশেষ কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি প্রথম যে পেজের উপর আছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্ডালকো PFC ছাড়া আরও বেশ কিছু কোম্পানির মধ্যে এই মুহূর্তে ফিফটি টু উইক হাই দেখতে পাওয়া যাচ্ছে তো চলুন সময় নষ্ট না করে দেখে নেব সেগুলো কোন কোন কোম্পানি আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোকে রাইট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফিফটি টু উইক হাইয়ে দাঁড়িয়ে আছে সাতশো তেরোর কাছাকাছি এই কোম্পানি অলমোস্ট সিক্সটি এইট পারসেন্টের মতন কিন্তু পজিটিভ রিটার্ন আমাদেরকে প্রেজেন্ট করে দিয়েছে নেক্সট আমরা দেখতে পাচ্ছি জেএসডাব্লু ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে হাই দেখতে দুশো নিরানব্বইয়ের কাছাকাছি নেক্সট আমরা দেখতে পাচ্ছি ডিভিস ল্যাবকে রাইট এই মুহূর্তে চার হাজার চারশো উনচল্লিশের কাছাকাছি দাঁড়িয়ে আছে নেক্সট আমরা দেখতে পাচ্ছি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনকে এই মুহূর্তে ফিফটি টু উইক হাই দেখতে পাওয়া যাচ্ছে পাঁচশো চব্বিশের কাছাকাছি তো এই চার কোম্পানির দিকে আপনারা নজর রাখতে পারেন কিংবা নিজেরাও চার্ট অ্যানালাইসিস করে দেখতে পারেন যে চার্ট কী বলছে চলে যাব নেক্সট কোম্পানির দিকে নেক্সট যেই কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে এলআইসি এলআইসির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট ব্রোকারেজের তরফ থেকে মনে করা হচ্ছে যে এই কোম্পানি থার্টি পারসেন্টের মতন কিন্তু আপ মুভমেন্ট দেখাতে পারে তো চলুন ব্রোকারেজরা কি বলছে সেটা আমরা দেখে নেব এই মুহূর্তে এলআইসির মধ্যে পজিটিভনেস দেখা যেতে পারে অলমোস্ট থার্টি পার্সেন্টের মতো এবং এই মুহূর্তে এখানে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে তেরোশো টাকার কাছাকাছি রাইট নেট প্রফিট হয়ে দাঁড়িয়েছে তেরো হাজার সাতশো বিরাশি করের মতো এবং ইয়ার অন ইয়ার ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো আপ দেখিয়েছে সেই কারণের জন্য এর মধ্যে অনেক উঁচুতে কিন্তু টার্গেট প্রাইসও দেওয়া হচ্ছে রাইট চলে যাব নেক্সট নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে রিলি গিয়ারের তরফ থেকে আমরা দেখতে এর মধ্যে টার্গেট দেওয়া বারোশো বত্রিশ টাকার কাছাকাছি এবং বাই করার পরামর্শ দিচ্ছে জেম ফাইন্যান্সের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বারোশো বাইশের কাছাকাছি টার্গেট প্রাইস দিচ্ছেন এবং বাই করার পরামর্শ দিচ্ছেন এম কে গ্লোবেল এই মুহূর্তে বারোশো টাকার কাছাকাছি টার্গেট প্রাইস দিচ্ছেন তো চার চারজন অ্যানালাইসিস কিন্তু অনেক এই মুহূর্তে টার্গেট প্রাইজও দিচ্ছেন তো আপনারা চলে অবশ্যই এলআইসির দিকে নজর রাখতে পারেন নেক্সট যেই কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে সুইজিল্যান্ড সুইজিল্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টের অর্ডার এসে পৌঁছেছে রায় পাঁচশো একান্ন মেগাওয়াটের উইন্ড প্রজেক্টের অর্ডার এসে পৌঁছেছে আদিত্য বিড়লা গ্রুপের তরফ থেকে তো সুইজারল্যান্ডের জন্য কিন্তু ভীষণ ভীষণ একটা পজিটিভ নিউজ এসে পৌঁছেছে পরবর্তী সময়ে সুইজারল্যান্ডের মধ্যে কিন্তু অনেকটা পজিটিভনেস দেখা যেতে পারে তো আপনারা চাইলে অবশ্যই এইসব কোম্পানির দিকে নজর রাখতে পারেন কিংবা অ্যানালাইসিস করে দেখতে পারেন চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে